গোছানো ফুটবল যাকে বলে, পোল্যান্ডের সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচটায় সেই গোছানো ফুটবলটাই খেললো আর্জেন্টিনা। শুরুটা ভালো হয়নি সৌদি আরবের সঙ্গে, তার পরের ম্যাচে কামব্যাক, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনার নক আউট পর্বে। দর্শকরা কি বলছে শুনবো তাদের কথা, কারণ দর্শকই ফুটবলের প্রাণ। আর বাংলাদেশের দর্শক মানেই কিন্তু একটু আলাদা উন্মাদনা। একই সঙ্গে কাতারের দোহাতে উঠছে কিন্তু বাংলাদেশের লাল সবুজ পতাকা এবং আর্জেন্টিনার পতাকা। কি মনে হচ্ছে আজকের ম্যাচটা কিরকম হয়েছে? অ্যামেজিং অ্যামেজিং ব্রো, উস্তাদের মার শেষ রাতে, একটা বাংলা ভাষা একটা কথা আছে, উস্তাদের মার শেষ রাতে। তো অনেক গোছানো অনেক ভালো ফুটবল খেলেছে আজকের ম্যাচটা, তাই তো? কি মনে হয়? আলহামদুলিল্লাহ মেসি ইনশাআল্লাহ ফাইনালে যাবে, আমরা দীর্ঘস্থায়ী কামনা করি মেসি এবার বিশ্বকাপ নিয়ে জয় করবে ইনশাআল্লাহ। অসংখ্য আর্জেন্টিনা ফ্যানের মধ্যে আমরা একজন ব্রাজিলিয়ান ফ্যানকে পেয়েছি। এই যে তাদের যে এত উল্লাস, এত উল্লাস আসলে কতটা মানায়? শুরুতে সৌদি আরবের সঙ্গে হেরে টুর্নামেন্ট শুরু করা, আমি তো শুনেছি অনেক ব্রাজিল সমর্থকও চেয়েছে আর্জেন্টিনা অন্তত টুর্নামেন্টে টিকে থাকুক, আপনিও কি চেয়েছিলেন কিনা? আর্জেন্টিনা সমর্থকরা অবশ্য আজকের দিনটা খুব এনজয় করতেছে, যেহেতু আজকে ওদের জয়ের দিন, সেহেতু ওরা তো অবশ্যই আনন্দ করবে। তো আমরা যেভাবে খেলা দেখে আসছি গত খেলাগুলোর মধ্যে, যেগুলো দেখছি আর কি, যেখানে একটা মানে কি বলবো আর সৌদিয়ার মতো একটা দেশ থেকে হেরে যাওয়া মানে এটা একটা হাস্যকর বিষয়। হাস্যকর আসলে কি হাস্যকর? তর্ক বিতর্ক চলবে, এখন দেখার ব্যাপার ব্রাজিল যেহেতু আগেই প্রথম দুই ম্যাচ জিতে নকআউট পর্বে চলে গেছে, আর্জেন্টিনা নকআউট পর্ব কনফার্ম করেছে। আর্জেন্টিনা ভক্তদের একটা কথা আছে যে যেখানে দুই ম্যাচ জিতে নকআউট পর্বে যাওয়া যায় তাহলে তিন ম্যাচ জিতে দরকার। এখন বিষয়টা হচ্ছে নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ কিন্তু অস্ট্রেলিয়া, যেহেতু বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে কিন্তু মেসিরা এসেছে কাতারের দোহাতে, সেই প্রত্যাশা আর্জেন্টিনার সমর্থকদের। ব্রাজিলের সেলেসাওরাও কিন্তু লড়াই চালিয়ে যাবে, দেখার ব্যাপার দুইটা দল কোন পর্যন্ত যেতে পারে। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।